আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আর একটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম জানাই আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন আসছেন মিডিল ইস্টের বিভিন্ন দেশে তাদের জন্য টিউটোরিয়ালটি একদম শুদ্ধ আরবিতে আপনি যে দেশেই থাকেন না কেন আপনি কোনো ডাউট বা এটা যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো দেশে এই ভাষায় বা এই আরবি শব্দগুলো ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা যে যেখানেই আছেন মিডিল ইস্টের এই টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন যদি আপনারা প্রশ্নপদক বা কোনো জিজ্ঞাসাবাদক কোনো বাক্য তৈরি করতে বা না জানা থাকে অথবা জানা থাকলে ওইটা দেখলে আপনাদের জানাটা আরেকটু সমৃদ্ধশালী হবে তো আশা করি আমার টিউটোরিয়াল সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি আজকে আমরা শিখব শুদ্ধ আরবিতে কিছু জিজ্ঞাসা বা প্রশ্নবোধক শব্দ কেমন বা কিভাবে এটার আরবি কেইফা বা কাইফা কেইফাও বলে কাইফাও বলে কেমন বা কিভাবে এর আরবি কাইফা কাইফা বা কেইফা কি খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ প্রায় যেটা আমাদের লাগে কি এর আরবি মা বা মাজা মা বা মাজা মা বা মাজা এর অর্থ কি খবর কি আমরা অনেক সময় শুনি বা অনেকে বলি খবর কি তো মাজা খবরুন মাজা খবরুন মানে খবর কি বা মা খবরুন কবে বা কখন আরবি মাতা কবে বা কখন এর আরবি শব্দ ব্যবহার করা হয় মাতা কবে বা কবে বা কখন বোঝাতে আরবি শব্দ মাতা ব্যবহার করা হয় কেন এর আরবি শব্দ লিমা বা লিমাজা লিমা বা লিমাজা কেন এর আরবি শব্দ লিমা বা লিমাজা কোথায় আরবিতে আইনা কোথায় আরবিতে আইনা আইনা অর্থ কোথায় কোথায় যাচ্ছ আইনা হাবু কোথায় যাচ্ছ আইনা হাবু কি মাজা তাফাল, কি করছ আরবি চাও মাজা তুরিদু বা মাজা তুড়িদ কি চাও মাজা তুড়িদ তোমার নাম কি মাইস মুখ তোমার নাম কি মাইস মুখ বা মাইসমুকা তোমার নাম কি আরবি মাইসমুখ বা মাইসমুকা তুমি এখন কোথায় আরবিতে আইনা আংতাল আন তুমি এখন কোথায় আরবি আইনা আংতাল আন তুমি এখন কোথায় এর আরবি আইনা আংতাল আন কত এর আরবি শব্দ কাম কত এর আরবি শব্দ কাম কাম অর্থ কত কে এর আরবি শব্দ মান বা মিনু অরিজিনাল আরবি মান কিন্তু ব্যবহার হয় ব্যবহৃত হয় অধিকাংশ জায়গায় মিনু ঠিক আছে তো কে এর আরবি শব্দ মান মান থেকে আসছে মিনু কার কার আর শব্দ হচ্ছে লিমান লিমান অর্থ হচ্ছে কার কার এর আরবি শব্দ লিমান লিমান অর্থ হচ্ছে কার কি এর আরবি শব্দ হাল কি এর আরবি শব্দ হাল কি এর আর বিশব্দ হাল কোনটি আয়ুন শব্দের অর্থ কোনটি কোনটি এর আর বিশব্দ আইয়ন তো ভিউয়ার্স এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে আবারও নতুন কোন টিউটোরিয়ালে and don't forget to subscribe my channel thank you so much for watching this video assalamu alaikum